আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব, যে দুইটি নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। সুবহানাল্লাহ, এতটা ফজিলত মণ্ডিত এই দুটি সিফাতি নাম। তো সেই বিশেষ গুণবাচক দুইটা নাম কি যা আপনি মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বারবার পাঠ করবেন, সেই নামের উসিলায় আপনার দোয়া কবুল করবেন রব্বুল আলামিন। আমরা যদি সহি হাদিস দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন, তোমরা যখন দোয়া করবে, দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করবে এবং আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ গুণবাচক নামগুলো পাঠ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ গুণবাচক নামগুলো যখন বারবার পাঠ করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি উত্তর দিবেন, ওহে আমার বান্দা, কি লাগবে তোমার, কি লাগবে তোমার বলো। এভাবে আল্লাহ রব্বুল আলামিন প্রতি উত্তর দিবেন। আল্লাহু আকবার। সেই গুণবাচক নাম দুইটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রহমানু ইয়া রহিমু, হে করুণাময়, হে দয়ালু, এভাবে বলতে থাকে বলতে থাকে, একসময় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার প্রতি উত্তর দিতে থাকেন, ওহে আমার গোলাম, কি লাগবে তোমার বলো। তুমি আমার রহমান রহিম নামের উসিলায় আমার কাছে প্রার্থনা করেছ, তুমি আমার দয়ালু এবং করুণার আধারের সমুদ্রে ঢেউ তুলেছ, হে আমার গোলাম, তোমার কি লাগবে বলো, আমার বান্দা কি লাগবে তোমার বলো। তো এভাবে আল্লাহ রব্বুল আলামিন যখন প্রতিউত্তর দেন আর আল্লাহর কাছে যখন আপনার মনের চাহিদাগুলোকে পেশ করেন, আপনার দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস নিয়তে খাস দিলে, অন্তরের দৃঢ়তা ও গভীরতা থেকে পেশ করেন, রব্বুল আলামিনের সহযোগিতা কামনা করেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ, এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিতে লজ্জা পান। অনেকে আবার মনে করতে পারেন যে এভাবে তো আমরা দোয়া করে থাকি, কই কবুল তো হচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি জানেন এই মাখলুকের কখন কোনটা প্রয়োজন, এই মাখলুকের কখন কোনটা প্রয়োজন তা আপনি যতটা না বুঝেন তার থেকে রব্বুল আলামিন আরও বেশি বুঝেন। কোনটা দিলে তার জন্য কল্যাণ হবে আর কোনটা দিলে তার জন্য অকল্যাণ হবে এইটা কিন্তু তিনি জানেন। তারপরেও তিনি বলেছেন, বান্দা আমার কাছে চাক, বান্দা যখন আমার কাছে চাইবে তখন আমি খুশি হই এবং বান্দাকে আরও বাড়িয়ে দেই। এজন্য চাইতে হবে, আপনার যখন প্রয়োজন হবে তখন আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবেন, এই জন্য আগে আগেই চাইতে হবে। রব্বুল আলামিন যখন মনে করবেন যে হ্যাঁ এখন সঠিক সময় এসেছে, তখন তিনি দিবেন। এই জন্য দোয়া করে ধৈর্যের পাবন্দি করবেন। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের সাথে আছে। যে বান্দার জন্য এখনই এই জিনিসটা কল্যাণকর, আপনার ওই দোয়ার বদৌলতে সময় আসা মাত্রই আল্লাহ রব্বুল আলামিন সেই জিনিসটা আপনাকে দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা চাইতে সংকোচ বোধ করি, আমরা চাইতে চাইতে বিরক্ত হই, কিন্তু আমরা জানি না, এই চাওয়া কখনোই বৃথা যায় না। হয়তো বাস্তব জীবনে আপনি তাৎক্ষণিক না পেয়ে গেলেও আল্লাহ রব্বুল আলামিন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার দোয়ার বদৌলতে কোনো না কোনো কিছু দান করবেনই, হয় আখেরাতে, না হয়তো এই দুনিয়াতে তাৎক্ষণিক, না হয়তো একটি নির্দিষ্ট সময় পরে, অথবা আখেরাতে। কোনো দোয়াই বিফলে যায় না। আল্লাহ রব্বুল আলামিন খুশি হন যখন বান্দা তার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে রহমান রহিম নামের উসিলায় প্রার্থনা করে। শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজের পরে যখন একা একা মুনাজাতে হাত তুলবেন, এভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, তখন সেই নামটা বারবার পড়তে থাকবেন, নামটা আনুমানিক 100 বার পড়তে থাকবেন, 100 বার যখন পড়বেন আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি উত্তর দেবেন, ওহে আমার গোলাম, কি লাগবে তোমার বলো। এভাবে আল্লাহ রব্বুল আলামিনের এই দুইটা নাম বারবার পড়তে থাকবেন। শেষ রাতে পড়তে না পারলে রাতে দিনে যে কোনো সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে এরপর ইখলাসের সাথে হাত তুলেন এবং এই নামটা বলতে থাকেন, বারবার বলতে থাকেন, বারবার বলতে থাকেন, আর অন্তরের মধ্যে বিশ্বাস রাখেন আল্লাহ রব্বুল আলামিন দয়ার সমুদ্র, আল্লাহ রব্বুল আলামিনকে করুণার সাগর, করুণার আধার বলে আপনি ডেকেছেন, ইনশাআল্লাহ তিনি আপনার ডাক শুনবেন। আমরা অনেকেই জানি না আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দার ডাক শুনে থাকেন। এরকম নয় যে বড় পীর সাহেব ডাক দিলে আল্লাহ শুনেন, আমার ডাক আল্লাহ শুনবেন না,
এটা কিন্তু ইমানদারের বিশ্বাস হতেই পারে না, এমন ইয়াকিন রাখা ঠিক না। রব্বুল আলামিনের কাছে তার প্রত্যেকটা মাখলুক সমান। প্রত্যেকটা মাখলুক যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত বাড়ায়, যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কোনো কিছু চায়, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিতে পারেন না। আর তার বিশেষ গুণবাচক নামগুলো যখন বলে, বারবার ডাকতে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন সে দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পায়। এজন্য আপনি না পারলে শেষ রাতে যে কোনো সময় দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তোলেন আর বারবার ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম, হে দয়ালু হে করুণাময়, তোমার করুণার কাছে ভিক্ষা চাই, তোমার দয়ার কাছে প্রার্থনা করি, তোমার চাইতে বেশি দয়ালু তো আর কেউ নাই, এভাবে ডাকতে থাকেন। আর যদি সালাতুল হাজত না পড়তে পারেন, তাহলে আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিলগুলো শেষ করে যখন হাত তুলেছেন, তখন একা একা আল্লাহকে ডাকতে থাকেন, বারবার ডাকতে থাকেন, নিচু স্বরে ডাকবেন, দেখবেন আল্লাহ অবশ্যই আপনার ডাক শুনবেন। আপনার যত সমস্যা সব সমাধান আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবার জন্য আল্লাহ এসব সিফাতি নাম পাঠাননি, আল্লাহ সকল সিফাতি নাম বান্দাকে জানিয়েছেন যাতে বান্দা এই সকল নামের উসিলায় প্রার্থনা করতে পারে, দোয়া করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সিফাতি নাম ইয়া রহমানু ইয়া রহিমু নামের উসিলায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন।